আসসালামু আলাইকুম, হাই, হ্যালো, নমস্কার, স্যালুট ও আদাব। দেশে অথবা দেশের বাইরে, গ্রামে কিংবা গঞ্জে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, ভরসা টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটা আপনার আমার সকলের জানা একান্ত খুবই জরুরি বিষয়। বন্ধুরা, আপনারা জানেন গ্রামে আমাদের মা চাষিরা 2-4-10টা দেশি মুরগি পালন করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, মানে দেশি মুরগির মধ্যে মাথার ঝুঁটি এবং সাধারণ দেশি মুরগি, এবং আরেকটা জাত আছে, সেটা হচ্ছে গলা শিলা মুরগি। তো আসলে গলা শিলা মুরগি নিয়ে আজকে আমি বিশেষ আলাপ আলোচনা করব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার হাতে দেখতেছেন গলা শিলা মুরগি। এই গলা শিলা মুরগি মূলত দেশি মুরগি। এখন এই গলা শিলা মুরগি নিয়ে অনেক প্রতারণা শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, অনেকটা হাইব্রিড প্রজাতির গলা শিলা মুরগি বাজারে চলে এসেছে। তো আপনারা দেশি মনে করে যদি আপনারা না বুঝে ওই হাইব্রিড গলা শিলা মুরগি কিনে থাকেন, তাহলে আপনারা 100% প্রতারিত হচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, গলা শিলা মুরগির এত কদর কেন? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গলা শিলা মুরগি মূলত অনেক অনেক বৃদ্ধি হয়, অল্প সময়ের মধ্যে তড়িৎ গতিতে এটা বৃদ্ধি হয়, এবং এই মুরগিটা অনেক বড় মানে হয়ে থাকে বা ওয়েট হয়ে থাকে, ওজন হয়ে থাকে। তো এই গলা শিলা মুরগিকে অনুকরণ করে হাইব্রিড গলা শিলা মুরগি বাজারে এসে গেছে, যেটা কিনা 2.5 থেকে 3 কেজি বা তারও বেশি হয়ে থাকে। তো আপনারা অবশ্যই বাজারে যখন গলা শিলা মুরগি আপনারা কিনবেন, তবে অবশ্যই অবশ্যই আপনারা কয়েকটি লক্ষণ দেখে গলা শিলা মুরগি কিনবেন। যদি আপনারা এই লক্ষণগুলো দেখে গলা শিলা মুরগি ক্রয় না করে থাকেন, তাহলে আপনারা প্রতারিত হবেন নিশ্চিত। তো প্রিয় বন্ধুরা, আপনারা কীভাবে দেশি গলা শিলা মুরগি আপনারা চিনবেন? তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন গলা শিলা মুরগি মূলত এটা আমাদের দেশি মুরগি। এটা অনেক অনেক মানে আদিকাল থেকে আমাদের মাছ চাষিরা এই দেশি মুরগি পালন করে থাকে। তো যেটা দেশি গলা শিলা মুরগি হবে, সেটা হবে অনেকটা আটো শাটো এবং ছোটো টাইপের জি বন্ধু। এবং মাথার যে ফুলটা আছে, এই ফুলটা অনেক বড় হবে, গলার মধ্যে পালক খুব যে একটা বেশি থাকবে তাও না, গলার মধ্যে আপনারা দেখুন এই পালকটা থাকবে। আর যেটা হাইব্রিড গলা শিলা, সেটা অনেকটা এলাকা জুড়ে ফাঁকা থাকবে। প্রিয় বন্ধুরা, বিশেষ করে এই জায়গাটা পুরোটাই ফাঁকা থাকবে, এবং আকারে ওটা হবে অনেক বড়। আপনাকে বুঝে নিতে হবে যে ওটা হাইব্রিড। আর দেশি গলা শিলা মোরগটা বা মুরগিটা আপনারা এই মাথার মানে ফুলটা দেখে আপনারা শনাক্ত করতে পারবেন। এই মাথার ফুলটা আকারের তুলনায়, মানে অন্যান্য মোরগ মুরগির তুলনায় অনেকটা বড় টাইপের হয়, এবং স্পেসটা বেশ মোটা টাইপের হয়। তারপরে আপনারা পাগুলো দেখবেন, এবং পায়ের পাতাগুলো দেখবেন, এবং শরীরের রং দেখবেন, সবগুলো দেখেই আপনারা দেশি গলা শিলা মোরগ এবং মুরগি কিনবেন, তাহলে প্রতারিত হওয়ার তেমন সম্ভাবনা থাকবে না। আর প্রিয় বন্ধুরা, আপনারা যারা ওই 2 নম্বর বা হাইব্রিড গলা শিলা মুরগি কিনবেন, তারা অবশ্যই অবশ্যই ওই মুরগির চেহারা দেখে আপনারা বলে দিতে পারবেন যে আসলে এটা হাইব্রিড, কারণ এটা আকারে হবে অনেক বড়, এবং অনেকটা এলাকা জুড়ে পশম থাকবে না বা লোম থাকবে না, এবং পায়ের পাতাগুলো অনেকটা মানে ছড়ানো টাইপের থাকবে, এবং পায়ের যে গোড়ালিগুলো এগুলো অনেকটা লম্বা টাইপের হয়ে থাকবে, কালারগুলো হবে ফ্যাকাশে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি আপনারা এতটুকু শিখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি আলমগীর হোসেন আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।